तो उलमाए कराम, बुजुर्गाने दीन, दोस्त अहबाब, पर्दार आले अमार माओ बनेरा, अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु, आज 19 जनवरी दीनेर निस्बते आखिरत के जाना, अल्लाह के जाना, अल्लाह हबीब हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जाना चिना मोहब्बत करा शिरोनामे आमरा सबाई एकत्रित हईलाम। अल्लाह आमादेर ए बैठक के तुमी दया करे कबुल करिया नाओ। आमी जे विषयटा आज के आलोचना करब सेटा हलो दयाल नबी, বলেন সেটা হইল কি? জোরে কর না, সামনে আগান না, সামনে আগায় এখন, এতরা পিছনে পিছনে থাকলে কি কথা কওয়া যায়? আরো সামনে, আরো সামনে আগান। আজকের বিষয়বস্তু বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, রাহিম শব্দটা রউফুন রাহিমুন, এটা আল্লাহর শানে যেরকম আল্লাহ পাক ব্যবহার করছেন রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ হইলেন মওসুফ, রহমান সিফতে আউয়াল, রহিম সিফতে সানি, তো আল্লাহ পাকের সিফত রহিম। বলেন আল্লাহ পাকের সিফত এরকম ভাবে আল্লাহ তার পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও রহিম শব্দে কোরআনে পাকে উল্লেখ করেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, পড়েন না, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন, কথা কন না, রাউফুন। এখান থেকে দয়াল নবী কোন, এখান থেকে কি আমরা ব্যবহার অনেকে কম করে, কিন্তু শব্দটার বৈধতা আমরা পাইলাম এখান থেকে দয়াল নবী। আমি আজকে দয়াল নবী সম্পর্কে আলোচনা করব, কিভাবে তিনি দয়াল নবী, কিভাবে তিনি, জোরে কর না, কিভাবে তিনি, কে কে শুনতে চান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের বিষয়বস্তু, আজকের বিষয়বস্তু, আজকের বিষয়বস্তু, সুবহানাল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন আমার পয়গম্বর আমি আপনাকে রহমত বানাইয়া পাঠাইলাম, শুধু মানুষের জন্য রহমত নয়, শুধু জিনের জন্য রহমত নয়, শুধু মুসলমানের জন্য রহমত নয়, শুধু মক্কাওয়ালার জন্য রহমত নয়, শুধু মদিনাওয়ালার জন্য রহমত নয়, সমস্ত কায়নাতের জন্য, জিন্ন ইনসান সকলের জন্য, সমস্ত খালায়েকের জন্য, আমি যত মখলুক সৃষ্টি করেছি সকল লোকের জন্য আপনাকে রহমত হিসাবে আমি সৃষ্টি করেছি। মাম্বায়ে উলফত বনে মাদানে শফকত বনে, মাম্বায়ে উলফত বনে মাদানে শফকত বনে, সারে আলম কে লিয়ে পয়গম্বরে রহমত বনে, সারে আলম কে লিয়ে পয়গম্বরে রহমত বনে। তো মেরে ভাই ও দোস্ত, দুই বন্ধু, একজন হইলেন ফেরেশতাদের সর্দার, নাম হইল জিব্রাইল, কন্যা নাম হইল কি, আরেকজন হইলেন মানুষের সর্দার, শুধু মানুষের সর্দার নয়, সকল সৃষ্ট জাহানের সর্দার, নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরুশরীফ পড়েন না, আরো জোরে পড়েন, মহাব্বতের সঙ্গে পড়েন। আল্লাহর হাবিব বলেন যার কলিজার মধ্যে আমার মহাব্বত নাই সে ইমানের স্বাদ পাইল না। আল্লাহ আকবার, আল্লাহর হাবিবকে মহাব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারলা না, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মহব্বত করবা, নিজের চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, বাবা মার চেয়েও বেশি, কে কে তৈয়ার ইনশাআল্লাহ। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল, কয় না কয় তরহ, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। ওহি হে আহলে দিল, ওহি হে আল্লাহ কা বান্দা, জিসকে হর নফস মে ইয়া মুহাম্মদ কা সদা নিকলে। তো আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে, জানতে হবে তার শান, জানতে হবে তার মান, জানতে হবে তার ইজ্জত, জানতে হবে তিনি কত বড়, কত বড়, কত বড়, কে কে তৈয়ার ইনশাআল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই বন্ধুর কথা কইছিলাম না, দুই বন্ধু, একজন কে জানি জিব্রাইল, আরেকজন কে মুহাম্মাদুর রাসূল। আল্লাহর হাবিব জিব্রাইলকে জিজ্ঞেস করতেছেন, জিব্রাইল তোমার বড় মেহরবানি, তুমি আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফ লও, আমার কাছে পৌঁছাও, তাই না? তুমি যদি না হইতা তাহলে তো আমি কোরআন শরীফ পাইতাম না, আল্লাহর সঙ্গে কথা কওয়ার এরকম চান্স আমার কি হইত না। ও জিব্রাইল, আমার মনে মনে একটা প্রশ্ন, আল্লাহ পাক আমাকে রহমত ঘোষণা করছেন, আমাকে সমস্ত জাহানের জন্য রহমত ঘোষণা করছেন, জিব্রাইল আমার ভিতরে জানতে ইচ্ছা করে, প্রশ্ন লাগে, তোমার কারণে আমি আল্লাহর সাথে সম্পর্ক, তোমার মাধ্যমে আমি কোরআন পাই, তোমার মাধ্যমে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক বানাই। ও জিব্রাইল বলো, আমি তো রহমত বুঝে আসে মানুষের জন্য, রহমত বুঝে আসে মানুষের জন্য, মানুষের বিভিন্ন প্রকার, যেমন বাবার জন্য রহমত এটা বুঝে আসে, আমি মায়ের জন্য রহমত বুঝলাম, ভাইয়ের জন্য রহমত বুঝলাম, বোনের জন্য রহমত বুঝলাম, বাংলাদেশওয়ালার জন্য রহমত বুঝলাম, মক্কাওয়ালার জন্য রহমত বুঝলাম, মদিনাওয়ালার জন্য রহমত বুঝলাম, ও জিব্রাইল সমস্ত জীব জন্তুর জন্য রহমত বুঝলাম, জমিন আসমানের জন্য রহমত বুঝলাম, ও জিব্রাইল আমার প্রশ্ন যে আমি তোমার জন্য কি রহমত, তোমারে ছাড়া তো আমি আল্লাহ পর্যন্ত যোগাযোগ করতে পারি না, তো তুমি না আমার উপরে দয়া করতেছ, তুমি না আমার জন্য রহমত হওয়ার কথা, আমি তোমার জন্য রহমত হই কিনা। কিন্তু আল্লাহ যেই ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, সমস্ত জাহান, ওই জাহানের মধ্যে জিব্রাইল তো আছে, তাহলে তোমার জন্য রহমত হওয়ার কথা, কিন্তু হিসাব কিতাবে তো মিলে না, কোন না হিসাব কিতাবে তো কি হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর হাবিব যখন এই কথাটা জিজ্ঞেস করলেন, জিব্রাইল তখন একটা গরম শ্বাস ফেলল নাক দিয়া, নাক দিয়া গরম শ্বাস ফেললো, কল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপনি আমার জন্য রহমত কিনা, আর আমার উপলব্ধি, আমার অভিমত, আমার রায় হইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্য মখলুকের জন্য যত পরিমাণ রহমত, তার চেয়ে তুলনামূলক কোটি কোটি গুণ বেশি রহমত আপনি আমি জিব্রাইল। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল সাধারণটাই বুঝে আসে না, তুমি তো এখন আরো বিপদে ফেলাইয়া দিলা, আরো কঠিন বানাইয়া দিলা তুমি, এটা বুঝানোর দরকার আছেনি, কে কে বুঝতে চান? আল্লাহ, জিব্রাইল বলতেছেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রহমত, অন্যান্য মখলুকের জন্য যতটুকু রহমত এই রহমতের তুলনায় কোটি কোটি গুণ বেশি রহমত আপনি আমি জিব্রাইলের জন্য। আল্লাহর হাবিব বলতেছেন জিব্রাইল প্রথম কথাই তো বুঝে আসে নাই, দ্বিতীয়টা তো তুমি আরো জটিল বানায় দিলা। কেমনে কও না জিব্রাইল, কেমনে কেমনে ব্যাখ্যা কর। জিব্রাইল এখন একটা গরম শ্বাস ফেলল, গরম শ্বাস নিক্ষেপ করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখনো সেই দৃশ্য চোখের সামনে ভাসে। বলে কোনটা? আমাদের একজন নেতা ছিলেন, নাম হইল আজাজিল, আজাজিল গোয়াদ নসিবে বরম। আল্লাহু আকবার। আমাদের একজন নেতা ছিলেন, নাম কি জোরে কর না, কিরকম নেতা? কয় যে সমস্ত ফেরেশতাদের উনি হইলেন নেতা, আর আমরা যে মানতাম, ডান দিকে ইশারা করছে দৌড়াইছি ডাইনে, বামে ইশারা করছে দৌড়াইলাম বামে, সামনে ইশারা করছে দৌড়াইলাম সামনে, পেছনে ইশারা করছে দৌড়াইলাম পেছনে, ওনার আঙ্গুলের নির্দেশের সঙ্গে আমরা খালি হুকুম তামিল করতাম, এক সেকেন্ড এক বিন্দু তার হুকুমের বাইরে আমরা যাই, এরকম আমরা ওনাকে মান্য করতাম। নাম জানে কি? জোরে কন, আরো জোরে কন। নাম ছিল আজাজিল। এই আজাজিল আমাদের নেতা ছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজাজিল এরকম একটা চেয়ারের মধ্যে বসতেন, উনি হইলেন সকল ফেরেশতাদের রাজা, সকল ফেরেশতাদের লিডার, সকল ফেরেশতাদের সর্দার, তাকে সবাই মান্য করে এরকম সিংহাসনে থাকতেন, আর এরকম অর্ডার করতেন আমরা পাগলের মতন কাজ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনো সেই চিত্রটা আমার চোখের সামনে ভাসতেছে। একদিন কি ঘটল? আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই চেয়ার থেকে আমাদের নেতাকে চেয়ার থেকে ধাক্কা দিয়া বের করে দিলেন, ধাক্কা দিয়া বের করে দিলেন, একটা হুকুমে ধাক্কা দিয়া চেয়ার থেকে নিচে ফেলে দিলেন, আরেকটা হুকুমে জাহান্নামে ঢুকাই দিলেন। আমরা সব তাকায় আছি, আমাদের লিডার, আমাদের লিডারকে এরকম চেয়ার থেকে নামানো হইল না, জাহান্নামে ঢুকানো হইল, চেয়ার থেকে নামানো হইল জাহান্নামে ঢুকানো হইল আমাদের চোখের সামনে। ডাক দেওয়া হইল জিব্রিল, আমি বললাম লাব্বাইক, আল্লাহ পাক ডাক দিছেন, আমি দাঁড়াইলাম, বলে দাঁড়াও, আমি দাঁড়াইলাম, বলে সামনে আসো, আমি সামনে আসলাম, বললেন চেয়ারে বসো। হুকুম মানতে হয়, কার হুকুম মানন লাগবো? লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক আমাকে বললেন দাঁড়াও, আমি দাঁড়াইলাম, বললেন সামনে আসো, আমি সামনে আসলাম, বললেন চেয়ারে বসো, আমি চেয়ারে বসলাম। কিন্তু এর আগে চেয়ারে কে ছিল? সে এখন কোথায়? এখন চেয়ারে কে আছে? ইয়া রাসূলুল্লাহ হুকুম মানতে হয়, মানলাম, চেয়ারে বসলাম। আমাকে বলা হয় তুমি কাম করো, আগে লিডার যেরকম কাম করছেন তুমি এরকম কাম করো, আমি কামও করতেছি কিন্তু কলিজা কাঁপতেছে। কন্যা কলিজা কি কেন? কয় যে চোখের সামনে আমাদের লিডারকে একটা অর্ডারে চেয়ার থেকে নামাইলেন, জাহান্নামে ঢুকাইলেন, ওই চেয়ারের মধ্যে এখন আমাকে বসাইলেন, কোন দিন জানি আবার, কন্যা কোন দিন জানি আবার, আমারে চেয়ার থেকে নামাইয়া কই ঢুকায়? কে জন্য কলিজা কাঁপতেছে কিন্তু আল্লাহকে জিজ্ঞেস করার হিম্মত হয় না? হুকুম যখন যেই হুকুম মানতেছি, আমাকে বলা হইল আদমের সঙ্গে কাম করো, আমি হযরত আদমের সঙ্গে কাম শুরু করলাম, হযরত আদম এন্তেকাল করলেন, কবরে চলে গেলেন, আমার কলিজার কাঁপুনি বন্ধ হয় নাই, কথা কন্যা কলিজার কাঁপুনি কি বন্ধ হয় নাই? আসলেন পয়গম্বর নূহ,
আমার ডিউটি নূহের সঙ্গে কাম করো। আমি নূহের সঙ্গে কাম করলাম, নূহ চলে গেলেন কবরে, আমার কলিজার কাপড়ই বন্ধ হয় নাই। আসলেন পয়গম্বর ইব্রাহিম, ইব্রাহিমের সঙ্গে কাম করলাম, ইব্রাহিম কবরে চলে গেলেন, কলিজার কাপড়ই বন্ধ হয় নাই। আসলেন পয়গম্বর মূসা, মূসার সঙ্গে কাম করলাম, মূসা কবরে চলে গেলেন, আমার কলিজার কাপুনি বন্ধ হয় নাই। আসলেন পয়গম্বর ঈসা, ঈসা আসমানে চলে গেলেন, আর আমি কলিজার কাপুনি আমার বন্ধ হয় নাই। এরপরে শেষ নবী, নবীয়ে আখিরুজ্জামান হিসাবে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনলেন। তশরিফ আনার পরে আমার উপরে হুকুম হইল, আমার হাবিবের সঙ্গে কাম করো, আমি আপনার সঙ্গে কাম করতেছি করতেছি। হঠাৎ একদিন একটা আয়াত আপনার উপরে আল্লাহ পাক নাজিল করলেন, ওই আয়াত নাজিল করণের সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কলিজা 5000-7000 বছর পর্যন্ত যেই কলিজার কাপুনি বন্ধ হয় নাই, ওই আয়াতের কারণে এক সেকেন্ডের মধ্যে আমার কলিজার কাপুনি বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন যে এই কাহিনী তো জানি না, ওই আয়াত কোনটা যেটা তোমার কলিজার কাপুনি বন্ধ হয়ে গেল, তুমি পুরা সম্পূর্ণ শান্ত হয়ে গেলা। বলে ইয়া রাসূলুল্লাহ, সে আয়াত হইল ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। পড়েন না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম দি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকীন মুতাঈন তাম্মা আমীন। আয়াত যখন নাজিল হইল আমার কলিজার কাপুনি বন্ধ হয়ে গেল, আমি নিশ্চিন্ত হইয়া গেলাম। আল্লাহর হাবিব বলতেছেন কেমনে কেমনে, এই তুমি আবার কি এখানে ভেলকি বাজি শুরু করছো, কেমনে কেমনে কাপুনি বন্ধ হইল। ও কাপুনি বন্ধ হইল যে আপনি যে আয়াত আপনার কাছে নাজিল হয়েছে সে আয়াতের মধ্যে আল্লাহ কে বলতেছেন, কোন জায়গায় বলতেছেন? কোরআন শরীফ। যেই কোরআন আল্লাহ পাকের সিফত, আল্লাহ যেরকম অনন্ত এই কোরআন যেরকম কদিম, এই কোরআন অনন্ত, এই কোরআন এমন দলিল যেই দলিলের মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, ওই দলিলের মধ্যে স্বয়ং আল্লাহ পাক আমার নামে ঘোষণা করছেন আমি আমানতদার। আমি কি আমানতদার? আমানতদার আল্লাহ আমি কইলে এটা বন্ডুল হইতে পারে, কিন্তু আল্লাহ যদি কাউকে আমানতদার বলে ফেললেন তাইলে বুঝা যায় আবাদুল আবাদ পর্যন্ত তাকে আর খেয়ানতের দায়ে চেয়ার থেকে নামানো হবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব তখন মাথার এরকম ভাবে আল্লাহ আকবর সদ হাজারা শুকর তেরা আয় মেরে পরবরদিগার, কন্যা সদ হাজারা শুকর তেরা আয় মেরে পরবরদিগার, লুৎফ তেরা বেকারানো ফজল তেরা বেশুমার। আল্লাহর হাবিব আল্লাহ পাকের শুকর আদায় করলেন, দুইজনের মধ্যে একটা ভালা মহব্বতে হয়ে গেল। হযরত জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন তাহলে আরেকটা কথা কইতাম। বলে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার শান যেরকম আল্লাহ পাক বাড়াইয়া দিছেন, আপনার উসিলায় আপনার উম্মতের শান ও এরকম ভাবে বাড়াইয়া দিছেন। আল্লাহ কেমনে কেমনে, এইটা আল্লাহ পাকের সঙ্গে আমার একদিনের একটা খাস কথা। বলে কি কথা? কয় যে শয়তান নাসর আরে যে বানাইছে কথা কন না, কেন বানাইছে কন? দুষ্টামি করণের লেগা। কয় না, দুষ্টামি করণের জন্য, দুষ্টামি তো করণের জন্য একটা লাগে বুঝলাম। আল্লাহ পাক শয়তানকে বানাইছেন, আখিরি একটা টার্গেট আছে। কোন টার্গেট?
আল্লাহর সঙ্গে আমার কথা, আখিরি একটা টার্গেট আছে। বলে কোন টার্গেট? ইয়া রাসূলুল্লাহ, সেই টার্গেটটা হইল যখন আপনার উম্মত জাহান্নামে ঢুকিয়া গেছে কোন কারণে, আল্লাহ পাক বিভিন্ন উসিলা দিয়া এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকানোর বিভিন্ন সুরত বানাইছে। সর্বশেষ বিভিন্ন কারণে, কেউ আমলের কারণে, কেউ আখলাকের কারণে, কেউ মহাব্বতের কারণে, আল্লাহর হাবিবের সাথে সম্পর্কের কারণে, আলেম ওলামার সাথে সম্পর্কের কারণে বিভিন্ন উসিলায় লোকজন জাহান্নাম থেকে উঠে আসবে। সর্বশেষ কিছু মানুষ, এদের কাছে কোনো উসিলা নাই, কন্যা এদের কাছে কোনো কি নাই, বাইরনের কোনো একটা উসিলা নাই। এই যে লোকগুলো রয়ে গেল যাদের কোনো উসিলা নাই, এদেরকে এখন জাহান্নাম থেকে কেমনে বের করবেন? কয়, এজন্য ইবলিস কি আগে ভাগে বানায় রাখছে? এজন্য কয় যে এটারা, এরা কারা? ইয়া আল্লাহ, এরা গুনাগার, এদের কোনো উসিলা নাই। এরা গুনাগার? আরে গুনা, এরা তো গুনা করে নাই, গুনা তো করাইছে ইবলিস চায়। কোন গুনা করাইছে? কে? ইবলিস চায় করাইছে। কই যে শেষ কথাটা, এদের আর কোনো উসিলা নাই, তখন এদেরকে পার করানোর একটা উসিলা হইল, গুনাহটা করাইছে ইবলিসে। কোন না গুনাহটা করাইছে কি? ইবলিসে। সকল দায় দায়িত্ব ইবলিসের কান্দে উড়াইয়া বলা হবে যে এই বেচারারা বালাগুলা মানুষ ছিল, এদেরকে ইবলিস চাই ভেজালে ফেলাইছে। কাজে সকল দায় দায়িত্ব ইবলিসের কান্দে উঠাইয়া আপনার উম্মতের আখেরি জামা যাদের হাতে কোন উসিলা নাই, এদেরকে আল্লাহ পাক পার করে দেওয়ার জন্য ইবলিসকে বানায়। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব দয়াল নবী, এই দয়াল নবী কখন বুঝে আসবে? বুঝে আসবে মৌতের পরে। আল্লাহু আকবার, মৌতের পরে। লম্বা কথার দিকে আমি যাব না, হাশরের ময়দান, ওই হাশরের ময়দানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন দয়াল নবীর দয়া, দয়াল নবীর দয়া, দয়াল নবীর দয়া। হাশরের ময়দান, আপনি আমি উঠব, উডুনের পরে দেখব পাঁচখান জিনিস, কয়খান জিনিস? পাঁচখান জিনিস বরাবরে হইল আল্লাহ পাকের আরশ। ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। জান্নাতের ডান দিকে হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে মিজান। মোট হইল পাঁচটা জিনিস। কয়টা জিনিস কন্যা? কয়টা জিনিস? বরাবরে বরাবরে বরাবরে। আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। বরাবর হইল আল্লাহ পাকের আরশ। বলেন বরাবরে আল্লাহ পাকের আরশ। ডান দিকে জান্নাত, ডান দিকে সবাই তো কয় না, বরাবরে আরো জোরে, আরো জোরে, ডান দিকে বাম দিকে জান্নাতের ডান দিকে জোরে কোন, জাহান্নামের বাম দিকে মোট কয়টা? এই পাঁচটা জিনিস আপনার নজরে থাকবে। আল্লাহ পাকের আরশ, বরাবরে আল্লাহ পাকের আরশ, কোন না বরাবরে আরশের উপরে থাকবে কুরসি। وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ। আরশের উপরে হইল কুরসি, এই কুরসিতে বসে মাওলা পাক কিয়ামতের দিন বিচার করবে। আপনারা, আমরা যখন হাশরের ময়দানে হাজির হব, লম্বা কিচ্ছা কাহিনী, ওইদিকে আমি যাব না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাব। ত্রাহি ত্রাহি অবস্থা মানুষের,
দিনটা 50,000 বছর লম্বা বলেন না, কয় হাজার বছর? মতান্তরে 1,00,000 বছর, মতান্তরে 1,00,000। আমরা লম্বাটায় ধরি, বাচ্চাটা পরে কইলাম 1,00,000 বছর। এই একদিন সময় কতটুকু? আরে একদিন সময় কতটুকু? 1,00,000 বছর, 1,00,000 বছর। মানে আমাদের দিনটা ফজর থেকে মাগরিব 12 ঘন্টা, হাশরের ময়দান কিয়ামতের দিন, এই বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন বলেন না, মালিক ইয়াউমিদ্দিন, এই বিচারের দিন, এটাও একদিন, এটাও ফজর থেকে মাগরিব। তবে আমাদের ফজর থেকে মাগরিব 12 ঘন্টা, বিচার দিবসের ফজর থেকে মাগরিব হইল 1,00,000 বছর। মানুষ বাঁচে কয়দিন? 60 বছর, 70 বছর, নাইলে 100 বছর। হাটাজারি হজরত কয় যে 103 বছর বাঁচছেন। তো যাই হোক, 1,00,000 তো আর বাঁচে না। তো বিচারের দিনটা মিয়া ভাই, বিচারের দিনটা ফজর থেকে মাগরিব টাইম কতটুকু বলেন না? 1,00,000 যদি হয়, তাইলে এবার ক্যালকুলেশন করেন, আমাদের এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা গেলে জোহর, আরো 3 ঘন্টা গেলে আসর, আরো 3 ঘন্টা গেলে মাগরিব, এই তো হিসাব, তাই না? তো এই হিসাবে কোন যে বিচার দিনের 1,00,000 যদি এটার ডিউরেশন হয়, তাহলে ওই দিন জোহরের থেকে ফজর, ফজর থেকে জোহর কত বছরের লম্বা? 50,000। কত? জোহর থেকে আসর আরো 25 যোগ করেন 75, আসর থেকে মাগরিব আরো 25 যোগ করেন 1,00,000। হিসাব তো ক্লিয়ার? তো 12 ঘন্টা, আমাদের 12 ঘন্টা একটা দিন, আর বিচার দিনেরও একদিন। তবে ওই দিনটা হইল ওই দিন ফজর থেকে জোহর 50,000 বছর, জোহর থেকে মাগরিব আরো 25, আর জোহর থেকে আসর আরো 25, আসর থেকে মাগরিব আরো 25, মোট হইল 1,00,000। বুঝে আসছে কিনা? কাজ আছে এখানে। এই হইল বিচারের দিন। এই বিচার দিনের ফজর বেলা যখন আপনি সব মানুষগুলো ঢুকবে, ঢুকনের পরে আল্লাহ আকবার, সেখানে ঢুকনের পরে দাঁড়ানোর তো জায়গা নাই, কারণ পায়ের পাতার উপর দাঁড়ানোর অনুমতি নাই। সব মানুষগুলো দাঁড়াবে হাঁটুর উপর। কিসের উপরে? হাঁটুর উপর। দুনিয়ার মধ্যে লোকেরা দাঁড়ায় পায়ের পাতার উপর, হাশরের ময়দানে লোকেরা দাঁড়াবে প্রত্যেকটা মানুষ কিসের উপরে? হাঁটুর উপরে। কিসের উপরে? হাঁটুর উপরে। একটা আমাদের বুজুর্গানে দিন বলেন, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ নিজের হাতে 3.5 হাত, হাশরের ময়দানে প্রত্যেক মানুষ নিজের হাতে সেরেফ 2 হাত। সেরেফ কি? কতটুকু কমলো? কতটুকু কমলো? কেমনে কেমনে কম? কয় যে হাঁটুর উপর দাঁড়াবে, নিচের থেকে কমে গেল 1 হাত, নিচের থেকে কমে গেল। আর প্রত্যেক মানুষের গর্দান থাকবে ভাঙ্গা, এখান থেকে কমে গেল 1 বিঘত, কমে গেল কতটুকু? তাহলে উপর থেকে কমলো, নিচের থেকে কমলো, মোট কমলো 3.5 হাত থেকে 1.5 হাত কমলে কত? সব মানুষ 2 হাত। হিসাব, নিচে তামার জমিন, উপরে সূর্য, মাথার উপর সূর্য, ত্রাহি ত্রাহি অবস্থা, আল্লাহু আকবার, পিপাসা ছাতি ফাইটা জয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের গোড়ায় পানি লইয়া খাড়ায় আছে। ইন্না আতাইনা কাল কাউসার পড়েন না, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাউজে কাউসার, হাউজে কাউসার আসেনি এখানে? কাউসার আসেনি? বরাবরে বুঝলেন, বরাবরে ডাইনে, বামে জান্নাতের ডাইনে, পাইছেন কিনা? হাউজে কাউসার এখানে আছে, আবার কাউসারের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে আছে, হাতের মধ্যে এ শারাবান তাহুরাও আল্লাহর হাবিবের হাতের মধ্যে আছে। কে কে পান করতে চান? নারায়ে
তাকবীর। সব মানুষগুলো হাসরের ময়দানে আছে, ত্রাহি ত্রাহি অবস্থা, সবাই এরকম ভাবে তাকাইতে আছে, সময় যাইতেছে, ফজর থেকে সময় যাইতেছে, একদিন মানে ২৪ ঘন্টা গেল, আরো ২৪ ঘন্টা গেল, আরো ২৪ ঘন্টা গেল, দুনিয়ার হিসাব মতন কইতেছি আরই। একদিন গেল, এক সপ্তাহ গেল, এক মাস গেল, এক বছর গেল, দুই বছর গেল, পাঁচ বছর গেল, দশ বছর গেল, কতক্ষণ দাঁড়ায়া থাকতে পারবেন? তখন অস্থির হয়ে যাচ্ছে সব, কিন্তু তাকায়া দেখে বিচার যিনি করবেন আল্লাহ, যেখানে বসে বিচার করবেন সিংহাসন আল্লাহ পাকের, কুরসি কুরসি খালি। সকলের ভিতরে তখন পরেশানি যে অন্তত আমাদের বিচারটা যদি হয়ে যায় তাহলে জান্নাতওয়ালা জান্নাতে চলে গেল, জাহান্নামওয়ালা জাহান্নামে চলে গেল, হাসরের ময়দানের এই নিদারুণ কষ্টের অবস্থা থেকে সবাই বাঁচা গেল। হাদিস কিতাবের মধ্যে আসছে, তখন যখন দশ বছর, হ্যাঁ দশ বছর না তো দশ হাজার বছর, কথা বল না দশ হাজার বছর, দশ হাজার বছর যখন অতিক্রান্ত হয়ে যায় তখন সব মানুষগুলো পেরেশান, খুব পেরেশান, কিভাবে উদ্ধার পাওয়া যায়, দৌড়াইতে আছে, কিন্তু আল্লাহ পাকের কুরসি খালি খালি। আল্লাহ থাকলে তো বিচারটা শুরু করবেন, চেয়ারে তো নাই তিনি। সব মানুষ ত্রাহি ত্রাহি অবস্থা। এখন প্রত্যেক পয়গম্বরের উম্মতের মধ্যে যারা একটু আল্লাহওয়ালা এরা সব মোটামুটি কয়েকজন একত্রিত হয়েছে, একত্রিত হইয়া কয় যে ভাই একটা কাম করো, অন্তত হিসাব কিতাবের কামটা আল্লাহ পাক যদি করে ফেলতেন তাহলে আমরা যার যার ঘরে ঘরে চলে যেতাম। হিসাবের কামটাই তো শুরু হচ্ছে না, আল্লাহকে হিসাবের কাজের জন্য কিভাবে চেয়ারে আনা যায়। এরা যাবে হযরত আদমের কাছে, আব্বা যান আমরা আপনার সন্তান, হাসরের ময়দানের ত্রাহি ত্রাহি অবস্থা, সিনা ফাইটা যাইতেছে, এখানে ভালা মানুষও আছে বুড়া মানুষও আছে, আপনি যদি আল্লাহ পাকের কাছে গিয়া একটু হিসাবটা শুরু করে দেওয়ার জন্য আল্লাহকে একটু অনুরোধ করতেন, আপনি যাইতে পারবেন? আল্লাহ আপনাকে নিজ হাতে বানাইছেন, অন্যদেরকে হুকুম দিয়া বানাইছেন, আপনাকে নিজের হাত দিয়া বানাইছেন, একটা স্পেশাল সম্পর্ক আপনার সঙ্গে আছে। হযরত আদম বলবেন বাবারা আমার কাছে আসতো খুব ভালো, শুকর আদায় করি, কিন্তু আমি আজকে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার কোনো হিম্মত কলিজার মধ্যে পাই না। বলে কেন? কয় যে আমাকে নিষেধ করছিলেন আল্লাহ পাক, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম ওই গাছটার কাছে হয়ে যাইও না, আমি সেই হুকুম মানতে পারি না, এটা বেজাল হয়ে গেছে, আজকে যদি আমি আল্লাহ পাকের সামনে যাই আর আল্লাহ পাক যদি চোখ রাঙ্গাইয়া আমাকে বলেন তুমি কি সেই আদম নও যে আদমকে নিষেধ করেছিলাম, এই নিষেধ করা সত্ত্বেও তুমি আমার কথা লঙ্ঘন করেছ, কোন সাহসে তুমি আজকে আমার সামনে? এই কথা বললে আমার কোনো জবাব নাই, এই জন্য আমি পারব না, নফসি নফসি আমি তো আমাকে নিয়ে আজকে ব্যস্ত। আল্লাহ সব ইয়া নফসি ইয়া নফসি, তোমরা নূহের কাছে যাও, লোকেরা হযরত নূহের কাছে যাবে, হযরত নূহের সঙ্গে দেখা করবে, হযরত নূহ বলবেন বাবারা আমার কাছে আসতো খুশি হইলাম, শুকর আদায় করি, তবে আমি আজকে আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর মতন হিম্মত আমার বুকের মধ্যে পাই না, তোমরা ইব্রাহিমের সঙ্গে কথা বলো। লোকেরা হযরত ইব্রাহিমের কাছে আসবে, হযরত ইব্রাহিম ওই কথা বলে বলবে আমি সাহস পাই না, আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত দুশ্চিন্তায় আছি, তোমরা মুসার কাছে যাও। লোকেরা হযরত মুসার কাছে আসবে, হযরত মুসা বলবেন আমি হিম্মত পাই না, তোমরা ঈসার কাছে যাও। এরকম এক লক্ষ বলেন না, এক লক্ষ ২৪ হাজার পয়গম্বরের কাছে লোকেরা যাবে।
লোকেরা যাবে, কোন পয়গম্বরে হিম্মত পাবেন না। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাশরের ময়দানে এই বালা মানুষের লোকেরা তোমরা যে গুচ্ছতেছ, মানুষের কাছে গিয়া কোনো কাম হবে না, কারোর কাছে গিয়া কোনো কাম হবে না। আজ্ঞা যদি কোনো কাম হয় তাইলে একজন আছেন, কন না একজন আছেন, বলেন না একজন আছেন, যদি তাকে এই ময়দানে তোমরা খুঁজা পাও, তাকে যদি ম্যানেজ করতে পারো, তিনি একমাত্র আজকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ানোর মতন সাহস রাখেন, নতুবা কেউই আজকে আল্লাহর সামনে দাঁড়ানোর হিম্মত রাখে না। জিজ্ঞেস করলেন, তিনি কে? বলে, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভালো মানুষের জামাতটা এরা তখন আল্লাহর হাবিবকে খুঁজতে আসে সারা হাশরের ময়দানে। খুঁজতে খুঁজতে দেখে আল্লাহর হাবিব কাউসারের গেইটে খাড়া। আলেম উলামা সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব সারা ময়দানে ছড়ায়া ছিটায়া রাখছেন, বলে দিচ্ছেন যে আমার উম্মত কে কোথায় আছে, এদেরকে খুঁজে খুঁজে আমার সঙ্গে দেখা করাইয়া দাও। সাহাবায়ে কেরাম, আলেম উলামা, পীর মশায়েখ, বুজুরগানে দিন, আল্লাহ ওয়ালা, নামাজি লোকেরা অন্যদেরকে এরকম ভাবে খুঁজা খুঁজা আনতেছে, আল্লাহর হাবিবের কাছে পৌঁছাইতেছে, আর আল্লাহর হাবিব খুব মায়া করতেছেন, খুব মায়া করা দরদের সঙ্গে তাকে হাউজে কাউসার পানি পান করাইতেছেন। পানি পান করায় এক ভিতরে ঢুক, ভিতরে একটা হলো হাউজ আর একটা হলো কাউসার, হাউসটা হইল গেইটে আর কাউসারের এলাকাটা হইল ভিতরে, বিশাল জগৎ। লোকেরা যায় হাউজে কাউসার থেকে পানি পান করে, আল্লাহর হাবিব হুকুম দেন ভিতরে ঢুকো, সেখানে আলী আছে, সেখানে ফাতেমা আছে, সেখানে খাদিজা আছে, সেখানে আয়েশা আছে, এরা তোমাদের মেহমানদারি করণের জন্য ভিতরে বসা আছে। ওই যে উম্মতের ভালো ভালো মানুষ, এরা দৃশ্য দেখতেছে যে আমাদের পয়গম্বররা 124,000 প্রত্যেকে ইয়া নাফসি করতেছেন, আর নবী আখিরুজ্জামান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতকে খুঁজা খুঁজা আইনা পানি পান করাইয়া নিরাপদ জায়গায় বসানোর ইন্তেজাম করে আছে। মাম্বায়ে উলফতে বানে, মাদানে শফকতে বানে, মাম্বায়ে উলফতে বানে, মাদানে শফকতে বানে, সারে আলম কে লিয়ে পয়গম্বরে রহমত বনে, সারে আলম কে লিয়ে পয়গম্বরে রহমত বনে। ইনারা দূর থেকে দেখতেছেন, দেখে খালি চোখ থেকে পানি ছাড়ছে, আল্লাহ যদি এই পয়গম্বরের উম্মত হন নসিব হইত তাহলে আজকে নিজেকে বড় ভাগ্যবান মনে করতাম। আমরা কোনদিন আল্লাহ পাকের কাছে দোয়া করি নাই জন্মের আগে, যে আল্লাহ আমাদেরকে তুমি তোমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া পাঠাইবা, এই দোয়া করছি তো? দোয়া করণ ছাড়া আল্লাহ পাক, আল্লাহ আমাদেরকে যে এত বড় ভাগ্য দান করছেন আলহামদুলিল্লাহ কইবেন না? কিতাবের মধ্যে আসছে ওই আলে ওই ওই জামাতটা হাশরের ময়দান আইসা দেখতেছে, ততক্ষণে আল্লাহু আকবার, সময় তখন সময় কতটুকু, তখন আসরের টাইম হয়ে গেছে, কন না তখন কি মানে কয় হাজার বছর গেছে গা, কয় হাজার বছর গেছে, মানে এই যে উম্মতের ভালো মানুষের জামাতটা পয়গম্বরদের এখানে ঘুরতে ঘুরতে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে গিয়ে হাজির হইলেন, তখন সময় কতটুকু? 75,000 বছর চলে গেছে আসরের টাইম। আল্লাহ, এই 75,000 বছর পরে ইনারা দেখতেছেন ওই সময়ে জান্নাত থেকে কিছু চেয়ার, বলেন না জান্নাত থেকে কিছু কিছু চেয়ার আল্লাহ পাক বাতাসের মধ্যে ছেড়ে দিবেন, সবগুলো চেয়ারের গায়ে নাম লেখা আছে, কোনোটার গায়ে লেখা আদম,
কোনটার গায়ে লেখা নূহ, কোনটার গায়ে লেখা ইব্রাহিম, কোনটার গায়ে লেখা মূসা। আল্লাহু আকবার। চেয়ার ছেড়ে, চেয়ারগুলো উড়ে উড়ে এই চেয়ারে যা যেসব নাম লেখা ওই নামওয়ালাদের কাছে চলে গেছে। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলছেন, বলেন যে ওই পয়গম্বররা চেয়ারটা পাওনের পরে এখানে কোমরের মধ্যে প্রথম শক্ত করে ধরবেন, দীর্ঘক্ষণ দাঁড়ানো থাকলে চট করেই চেয়ারে বসা যায় না, কথা হাসান মিশা, তখন এই যে কোমরের মধ্যে চাপ দিয়া ধরবেন, ধরিয়া আল্লাহ বলে চেয়ারে বসবেন। আল্লাহ অনেক কষ্ট হয়ে গেছে আর সামাল দিতে পারি না। হাদিসে পাকের মধ্যে আসছে সব পয়গম্বরের জন্য একটা একটা চেয়ার, এরকম একটা চেয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আসছে। তবে এটা ভিন্ন, আল্লাহর হাবিবের চেয়ারটা অন্যদের চেয়ারের চেয়ে অনেক স্ট্যান্ডার্ড, দেখতে বোঝা যায় যে এটা সর্দার, কোন না এটা কি সর্দার চেয়ার। একটা এরকম ভাবে আল্লাহর হাবিবের সামনে হাজির, সঙ্গে জিব্রাইলও হাজির। এখন চেয়ার তো আসছে, আল্লাহর রসুলের সামনে চেয়ার হাজির, আল্লাহর রসুল চেয়ারে বসেন না। জিব্রিল বলতেছেন ইয়া রসুল আল্লাহ চেয়ারে বসেন, কষ্ট হইতেছে। আল্লাহর হাবিব বলেন জিব্রিল আমি চেয়ারে বসবো না, বলে এটা তো আপনার জন্য এই যে নাম লেখা আপনি বসেন এটা আল্লাহ পাঠাইছেন। বলে জিব্রিল আমি জানি এই চেয়ার আমার জন্য পাঠানো হয়েছে, আমার নাম লেখা আমি বসবো না। জিব্রিল আবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বসবেন না কেন? আল্লাহর হাবিব বলতেছেন জিব্রিল আমার ভয় হয় রে জিব্রিল, এই চেয়ার 75,000 বছর পর্যন্ত এখানে ছিল না, আজকে 75,000 বছর পরে চেয়ার আমার এখানে আসলো জান্নাত থেকে। ও জিব্রাইল আমার ভয় হয় আমি যদি এই চেয়ারে বসি, চেয়ার যেরকম উড়ে উড়ে আসছে আমি বসনের পরে চেয়ারটা হয়তো আমাকে লইয়া উড়ে উড়ে জান্নাতে চলে যাবে, আর আমি যদি এখান থেকে চলে যাই আমার উম্মত অভিভাবক মুরুব্বিহীন অবস্থায় এখানে পড়ে থাকবে, এটা আমার ভালো লাগে না। আমি আমার উম্মতকে তিন রাস্তার মুখে একা একা ছেড়ে জান্নাতে যাব না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তখন আল্লাহর হাবিব চেয়ারটাতে বসবেন না। কিতাবের মধ্যে আসছে এই যে ডান দিকের পেছনে, চেয়ারের পেছনে ডান দিকে মাথাটা থাকে না, একটা উঁচা মাথা থাকে না, এই উঁচা মাথার উপরে আল্লাহর রসুল হাত দিয়া এমনি চেপে ধরে দাঁড়াবেন। এই দাঁড়ানো অবস্থায় ওই উম্মতের লোকেরা যারা বিভিন্ন পয়গম্বরদের কাছে আজগা 75,000 বছর পর্যন্ত ঘুরতেছেন, ইনারা আসবেন, বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অনুমতি দিলে এক কান কথা কইলে, বলে হ্যাঁ বলো, বলে ইয়া রাসূল আল্লাহ আজকে 75,000 বছর আমরা আদমের কাছে গেছি নিষ্ফল, নূহের কাছে আসছি নিষ্ফল, ইব্রাহিমের কাছে আসছি হিম্মত পায় না তিনি, মূসার কাছে গেছি হিম্মত পান না তিনি, ঈসার কাছে গেছি হিম্মত পান না তিনি, সর্বশেষ হযরত ঈসা আলা নবীজিনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের পরামর্শে আপনি দয়াল নবীর কাছে আমরা হাজির হইলাম। আল্লাহর হাবিব তখন এই কথাটা শুনে ওই যে চেয়ারের পেছনে হাতল এটার উপরে ভর দিয়া খাড়া, যে এমনি একটু কিতাবের মধ্যে আসতে মাথাটা উপরের দিকে উঠাবে, উঠায় বলবেন যে হ্যাঁ আজকে আল্লাহর সামনে কথা বলনের মতন আমি ছাড়া দ্বিতীয় কেউ নাই, এই কথাটা বলবেন। বলেন তোমরা কারা? বলে আমরা, একজন বলবে যে আমি আদম আলাইহিসসালামের উম্মত, একজন বলবে আমি নূহের উম্মত, একজন বলবে আমি ইব্রাহিমের উম্মত, একজন বলবে আমি মূসার উম্মত, একজন বলবে আমি ঈসার উম্মত, বলা বলা মানুষ। তো আল্লাহর হাবিব এইভাবে আমার দিকে তাকান না, এইভাবে মাথাটা একটু উঁচু করবে, উঁচু করে আল্লাহ পাকের আরশের দিকে নজর করবে, না
নজর করে দেখতেছে সামনে আল্লাহ পাকের আরশ, আরশের উপরে কুরসি, কুরসিটা খালি। কুরসিতে থাকলেই তো বিচার হবে, চেয়ারে যদি বিচারক না থাকেন তাহলে বিচার কেমনে হবে? আল্লাহর হাবিব সেখান থেকে সোজা রওনা করবেন, সোজা রওনা করে আরশের নিচে একটা খোলা জায়গা, উপরে কুরসি, কুরসির নিচে আরশ, আরশের নিচে একটা খোলা জায়গা, ওই খোলা জায়গাটা বরাবর আসবে, এসে কোনো কথাবার্তা নাই, আল্লাহু আকবার, সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে এই যে আল্লাহ পাকের সানা সিফত, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর হাবিবের জবানে আল্লাহর হাবিব বলেন আমার দুইটা নাম, একটা নাম হইল মুহাম্মদ, আরেকটা নাম হইল আহমদ, আহমদ মানে অধিকতর আল্লাহ পাকের সানা সিফত করনে ওয়ালা। বলে আমার আহমদ নামটা হইল ওই যে সেজদা, বলেন ওই যে ওই সেজদায় পড়ে আল্লাহর হাবিব আল্লাহ পাকের এত হামদ সানা, এত হামদ সানা, এত হামদ সানা, সুবহানাল্লাহ। হামদোসানা করতেছেন, চোখ থেকে পানি সব এলাকা ভাসিয়া যাইতেছে, কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিবের চোখ থেকে যত পানি বের হইতেছে, এলাকা যত ভাসিয়া যাইতেছে, আল্লাহ পাকের চেহারা থেকে ওই যে রাগ, রাগের আসর, রাগের প্রভাব তত কইমা কইমা প্রফুল্লতার দিকে আসছে। দীর্ঘ সময় আল্লাহর হাবিব সেজদায় থাকবেন, এক পর্যায়ে আল্লাহ পাকের চেহারা সম্পূর্ণ প্রফুল্ল। এবার আল্লাহ পাক জিবরিলকে বলবেন যে জিবরিল যাও আমার হাবিবকে মাথা তুলতে। জিবরিল আসবেন, জিবরিল এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ, এই যে পিঠের উপরে দেন না, এই হাত, হাতটা এভাবে মালিশ করবেন। সেজদায় পড়ে আছেন আল্লাহর হাবিব, জিব্রাইল হাত দিয়া মালিশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ মাথা উঠান, আল্লাহ পাক আপনাকে মাথা উঠাইতে বলছেন। আল্লাহর হাবিব বলতেছেন ও জিব্রাইল, ফানা হয়ে যাব, মাথা তুলব না। বলে কেন? বলে আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে চাই, আমাকে কথা বলার পারমিশন দিতে হবে। সেজদার মধ্যে মাথা উঠাইতেছেন, জিব্রাইল গেলেন, ও আল্লাহ তোমার পয়গম্বর মাথা উঠাইবে না, কথা বলনের পারমিশন চাইতেছে। আল্লাহ পাক বলবেন যাও আমার পয়গম্বরকে কথা বলতে পারমিশন দিলাম, কি কথা বলার আছে কথা বলতে বলো। আবার জিব্রাইল আসবেন, আয়েশা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পারমিশন হয়ে গেছে, আপনি কথা বলেন। এবার সেজদা অবস্থায় আল্লাহর হাবিব সেজদার মধ্যে কইতেছেন, মাবুদ আমি এই উম্মতের হিসাব কিতাব শুরু করে দেওয়ার জন্য দরখাস্ত করতেছি, কবুল করুন। আল্লাহ পাক ওখান থেকে কইতে আসেন, কবুল করলাম, জিব্রিল যাও মাথা উঠাইতে বলো। জিব্রাইল আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ কবুল হইছে, আপনি মাথা উঠান। বলে না মাথা উঠাবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই কুরসির মধ্যে এসে হিসাব শুরুকরণের জন্য না বসবে। মাম্বায়ে উলফতে বনে মাদানে শফকতে বনে, মাম্বায়ে উলফতে বনে মাদানে শফকতে বনে, সারে আলম কে লিয়ে পয়গম্বরে রহমত বনে, সারে আলম কে লিয়ে পয়গম্বরে রহমত বনে। জিব্রাইল আসতেন, আল্লাহ পাক বলতেছেন ঠিক আছে আমি কুরসির মধ্যে বসলাম, আমার হাবিবকে মাথা উঠাইতে বল। আল্লাহ, এবার ফাইনাল জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাথা উড়াইয়া দেখেন না, আল্লাহ পাক কুরসির মধ্যে বিচারের জন্য বসে গেছেন, আপনি মাথা উঠান। তখন আল্লাহর হাবিব আল্লাহু আকবার বলে মাথা উঠাইয়া দেখবেন যে খালি কুরসির মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু বিচারের জন্য বসে গেছেন। শুকর আদায় করবেন, দুইজনে কথাবার্তা হবে, কথাবার্তার পরে আল্লাহ পাক বলবেন ঠিক আছে বসলাম, এখন পাবলিক পাঠান, বিচারের জন্য আসামি পাঠাইতেইব না, যে মানুষ পাঠায় দেয়।
আল্লাহর হাবিব তো খুব খুশি, বাইরে ওই যে এতারা, এতারা কারা? ও যারা বিভিন্ন উম্মতের লোকেরা যে আল্লাহর হাবিবকে বাউ করে আনলো, এতারা তো গেটের বাইরে খাড়া। আল্লাহর হাবিব মনে করে করছেন যে আমি গিয়া কইলে তো সব চলে আসবে। আল্লাহর হাবিব আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন, কথা বলে এখন গেটের বাইরে আইসা, ওই তোমরা কই, একজন একজন করে সব ঢুকো, এই কথা কইবেন। খেয়াল করছে বাইরে দেখে কেউ নাই, বাইরে দেখে কি কেউ নেই, সব এখন তো ঢুকুনের ব্যাপার, কে ঢুকবে? এই জন্য যারা আয়োজন করছে এরা কেউই নেই, এরা সব বাইরে, এরা সব কি ওই ময়দানটা যে কি কাহিনী, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এরা কই, তোমরা কই, আমার যে এই হাউজে কাউসারের গেট থেকে আনলা, তোমরা কই? কাউকে তো দেখি না, কাউকে খুঁজা পাবে না। রে ভাই ও দোস্ত বুজুর্গ, হাসরের ময়দানে চারজন মানুষ আল্লাহর হাবিবের সঙ্গে সব সময় থাকবেন, ওই চারজন হইলেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী মুরতাজা। চার খলিফা চারদিকে আছে, চার খলিফা কি চারদিকে আছে। আল্লাহর হাবিব বাইরে আসা যখন দেখলেন কেউ নাই, তখন নিজেই কইতেছেন, ওহো ওরা মনে হয় ভয় পেয়ে গেছে রে, ওরা মনে হয় ভয় পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পারমিশন হয়ে গেছে, এখন বিচার কার্য শুরু হবে, তোমরা একজন একজন করে যাও। কেউ যখন রাজি হচ্ছে না, তাইলে আমার প্রস্তাব, এই ময়দানের মধ্যে অন্যান্য মানুষ যেরকম হাজির, এরকম ভাবে সময় কি শেষ হয়ে যেতেছে? বেশি বেশি দেরি করবো না তো, এই ময়দানের মধ্যে সব সব মানুষ যেরকম হাজির, এরকম 124,000 পয়গাম্বররাও তো হাজির, কথা কন। আল্লাহর হাবিব বলবেন ঠিক আছে, তাইলে আগে পয়গাম্বররা গিয়া দেখা করুক। কন্যা আগে কি? কারণ এরা মাসুম, এরা নিষ্পাপ, এরা ভালো মানুষ, এরাই আগে যাক। যখন এই কথাটা বলবেন আগে পয়গাম্বররা যাবেন, এই কথাটা শুননের সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিবেন আব্বাজান হযরত আদম, কঠিন চিৎকার দিবেন, সারা হাসরের ময়দান থরথর করে উঠবে। আল্লাহর হাবিব আব্বাজান হঠাৎ করে এরকম চিৎকার কেন দিলেন? তখন হযরত আদম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় মায়া করে আল্লাহ পাকের কাছ থেকে একটা নাম চেয়ে নিয়েছিলাম, সেই নামটা হইল আবু মুহাম্মদ। কন্যা আবু মুহাম্মদ। হযরত আদম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে চিনে আদম হিসাবে। কন্যা কি নামে? আদম। আমি মৌতের পরে আখেরাতের জীবনে আদম নামে থাকতে চাই না, আমি একটা ভিন্ন নামে থাকতে চাই, সেই নামটা হইল আবু মুহাম্মদ। কন্যা আবু আবু মুহাম্মদ অর্থ কি? মুহাম্মদের পিতা। মুহাম্মদ মানে আল্লাহর হাবিব, আল্লাহ আল্লাহর হাবিবের সঙ্গে নামটা মিলাইয়া মুহাম্মদের পিতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বড় মায়া করে আপনার নামের সঙ্গে লাগাইয়া আল্লাহ পাকের কাছে একটা নাম মঞ্জুর করাইছি আবু মুহাম্মদ। আপনি প্রস্তাব করছেন পয়গাম্বররা আগে যাবে, তার অর্থ হইল পয়গাম্বরদের সিরিয়ালের মধ্যে প্রথম ব্যক্তি আমি। কন্যা প্রথম ব্যক্তি কি? আমি। তাহলে সিরিয়ালে কে আগে যাইতে হবে? এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জাহান্নাম কিংবা আল্লাহ পাক ধমক দিবেন ভিন্ন কথা, কিন্তু আপনার নামটার অপমান ঘটবে, এজন্য আমার কলিজায় মানে না দেখিয়া চিৎকার দিলা। আল্লাহর হাবিব দেখছে যে পয়গাম্বররা কেউ রাজি না, হযরত নূহকে বললেন, হযরত নূহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি মাপ চাইতেছি, ইব্রাহিম আপনি যান বলে ইয়া রাসূলুল্লাহ আমি মাপ চাইতেছি, মূসা আপনি যান বলে ইয়া রাসূলুল্লাহ আমি মাপ চাই, এখন কেউ যাইতেও রাজি। আরেকটা বিপদ, এখন আর পয়গাম্বরদের একজন একজনকে যখন অনুরোধ করা হইল কেউ রাজি হচ্ছেন না, তখন আল্লাহর রসুল এখন কাউকে আর অনুরোধ করেন না। ডান দিকে আবু বকর, বাম দিকে উমর, উসমান আলী, চতুর্দিকে খাড়া। হযরত আবু বকরের চেহারার দিকে এমনি তাকায় কিছু কয়,
আবু বকর শুধু তাকানো থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চেহারার দিকে যে আপনি তাকাইয়া আছেন এই তাকানোর মধ্যে একটা ভাষা আছে কথা কন না এই তাকানোর মধ্যে কি একটা ও আবু বকর কেউ যখন হিম্মত করে না তাইলে আমি তো বিচারের জন্য আল্লাহ পাককে কুরসির মধ্যে বসাইয়া আসলাম কেউ তো যাইতে হবে নতুবা বিচারের কাম শুরু হবে কিভাবে কেউ যখন রাজি হচ্ছেন না কেউ যখন হিম্মত পাচ্ছেন না তাইলে আবু বকর তোমার দিকেই আমি টলটল চোখের পানি তাকাইয়া আছি আবু বকর তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ায় যতদিন ছিলাম আপনার কোন হুকুমের খেলাফ আপনি কোন কিছু চাইছেন আবু বকর দেয় নাই এটা আবু বকরের জিন্দেগি ছিল না আবু বকর জাহান্নামে যাইতে রাজি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হুকুমকে লঙ্ঘন করতে রাজি না আবু বকর তো ইয়ার তবে কাঁদতে আছে ইয়া রাসূলুল্লাহ কি নিয়া যাব গেলে কি প্রশ্ন করবে আল্লাহ পাক জানি না প্রশ্ন করলে কি জবাব দিতে হবে তাও জানি না আমি প্রথম ব্যক্তি কিভাবে যাব কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকের পিঠে এরকম হাত হাত রাখে আবু বকর যাও আবু বকর কেউ না কেউ তো যাইতে হবে নতুবা হিসাব কিতাব শুরু হবে কিভাবে আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ জীবনের বিরাট অংশ নষ্ট করে ফেলছি ওই বিরাট অংশ থেকে যদি প্রশ্ন করেন আল্লাহ পাক আমার জবাব দেওয়ার কিছু থাকবে না আল্লাহর হাবিব বলতেছেন আবু বকর যাও আবু বকর যাও আবু বকর এখন যাইতেছে চোখ থেকে পানি পড়তেছে ওই চেয়ারের কুরসির কাছে গেছে সামনে সামনে গিয়া মাথাটা এরকম নোয়াইয়া ফেলছে নোয়াইয়া তাকায়া দেখতে আছে এইখানের মধ্যে আমার আগে কেউ যেন আসছিলেন এবং আয়েশা এখানে সেজদায় ছিলেন অনেকক্ষণ এবং এখানে চোখের পানিও দেখা যায় আবু বকর এটা বালকেরা মোতালা করছে মোতালা করে এখন ভিতরে ঢুকছে আল্লাহর হাবিব যেখানে সেজদায় ছিলেন আবু বকর তার এই চার আঙ্গুল তিন আঙ্গুল পেছনে তিন আঙ্গুল পেছনে আল্লাহ আকবার আবু বকর কোনো কথা নাই আল্লাহ আকবার সেজদায় আল্লাহ পাক কুরসি থেকে আবু বকর সামনে আসো আবু বকর সেজদা অবস্থায় বলতেছেন ও আল্লাহ তুমি আমি তোমার সামনে আসনের মতন হিম্মত রাখি না যদি দয়া করো তোমার দয়া দয়া না করলে এইভাবে মাথা নোয়াইয়া জাহান্নামে প্রবেশ করব তারপরে ওই কালিমাওয়ালা চেহারা তোমার সামনে পেশ করব না সেজদায় আল্লাহ পাক আবার ডাকতেছেন আবু বকর সামনে আসো আবু বকরের কান্না আরো বেড়ে গেছে বাইশা দেখছে আবার ডাকতেছেন আবু বকর সামনে আসো আবু বকরের কান্না আরো বেড়ে গেছে এবার আল্লাহ পাক আরশ থেকে নামলেন আবু বকরের এই যে দুই হাতের দুই দানা রহমতের হাত দিয়া দুই জায়গা এই দুই জায়গায় ধরবেন দৈরা এ সেজদা থেকে সোজা বসায় এবং রহমতের হাত দিয়া চোখের পানি মুছতেছে আর বলতেছে আবু বকর আর কানতে হবে না তোমার উপরে আমি রাজি তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম আবু বকর ফয়সালা পেয়ে গেলেন বেরিয়ে আসলেন আল্লাহর হাবিবকে ইন্তেজার আবু বকর কি অবস্থা আল্লাহর হাবিবকে জানানো হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই অবস্থা হাদিসে পাকের মধ্যে আসছে ইন্নাল্লাহ ইয়াতাজাল্লা লিকুল্লিন নাসি আম্মাতান ওয়া লি আবি বকরিন সিদ্দিকি খাসাতান আল্লাহ পাক হাশরের ময়দানে সর্বসাধারণের জন্য আমভাবে রহমত দিবেন আর আবু বকরের জন্য দিবেন স্পেশাল রহমত আবু বকর তো বেরিয়ে আসলেন নাজাতের পরোয়ানা এবার আল্লাহর হাবিবের নজর হযরত ওমরের দিকে কোন না কার দিকে হযরত ওমর বুঝালেছেন এখন তো জাওনের সিরিয়াল আমার হযরত ওমর নজরের সঙ্গে সঙ্গে একটা চিৎকার দিলেন কোন না একটা কি এর আগে জানি কে চিৎকার দিছিল এর আগে কে চিৎকার দিছিল আর এখন চিৎকার দিলেন বিরাট চিৎকার
সারা হাশরের ময়দান থরথর করে উঠছে। আল্লাহর হাবিব বলতেছেন, ওমর তুমি তো শক্ত মানুষ, তুমি এরকম চিৎকার দিচ্ছ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শক্ত হওয়ার কারণে তো আর চিৎকার সামাল দিতে পারি না। বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কান্দুন্না ছিলেন একজন আপনি, কান্দুন্না ছিলেন আরেকজন আমার ভাই আবু বকর, দুজন লোক কান্দুন্না। আমি তো কাঁদতে জানতাম না, আমার তো তলোয়ার, বেজার লাগলে তলোয়ার খুলে রেখেছি, আমি শক্ত মানুষ, আমি তো কাঁদা কাটি আমি বুঝি না। এখন হাসরের ময়দানে আসনের পরে বুঝলাম কান্দুন্নারা পার হয়ে গেছে, দরা খায়া গেছি শক্তওয়ালা, এই জন্য কন্ট্রোল করতে পারি নাই। আল্লাহর হাবিব বলতেছেন, ওমর যাও, যাইতে তো হবে, যাইতে তো হবে। হযরত ওমর যায়, এক কদম যায়, আবার পিছনের দিকে তাকায়, আবার এক কদম যায়, আবার পিছনের দিকে তাকায়। আল্লাহর হাবিব বলতেছেন, ওমর এরকম বারবার পেছনের দিকে তাকাও কেন, পিছনে সরে আসো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার তো মনে হয় আজকে আল্লাহ পাক কত মানুষকে আজকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, তখন ভিতরে একটা শক্তি আসে, আমি এক কদম যাই। আবার মনে হয় যে আজকে বহু মানুষকে আল্লাহ পাক জাহান্নামে ঢুকাইবেন, তখন ভয় লাগিয়া যায়, থেমা যায়। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আল্লাহর হাবিব আগায়া গেলেন, ওমর যাও, যাও ওমর, যাও ওমর, যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কান্দতাম জানি না, কান্দুন্নারা পার হয়ে গেছে। হযরত ওমর ঢুকতেছেন, পর্দাটা সরাইলেন, সরাইয়া এখন কদম দিয়া ডুববেন, এমন সময় ওই দূরে আর কুরসির মধ্যে আল্লাহ পাক উপবিষ্ট, জালওয়া ফরোজ, ওই কুরসি থেকে হযরত ওমর যখন গেট দিয়া ঢুকছেন, এই ঢুকনের সঙ্গে সঙ্গে কুরসি থেকে আল্লাহ পাক জোর আওয়াজে, আসসালামু আলাইকুম ইয়া ওমর ইবনুল খাত্তাব। হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মান সাল্লামাহুল্লাহু সাল্লামাহুর রাব্বু ইয়াউমাল কিয়ামাতি ওমর ইবনুল খাত্তাব। প্রথম ব্যক্তি যাকে স্বয়ং আল্লাহ সালাম দিবেন। হযরত ওমর সালামটা পাওয়ানোর পরে ভিতরে যে কলিজার কাঁপুনি কিছুটা কমে গেছে না, যে সালামটা পাইলে তো দুনিয়ায় কেউ কাউরে সালাম দিলে জবাব হইল ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ যদি কাউকে সালাম দেন জবাব হইল আলহামদুলিল্লাহ। হযরত ওমর আলহামদুলিল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়ে এবার সামনে আগাইতে সাহস লাগতে আছে, কোন এমন কি লাগতে আছে, সাহস লাগতে আছে, গেল আল্লাহ পাকের সামনে। ওমর বস, হযরত ওমর বসলেন, বসনের পরে ফেরেশতারা হযরত ওমরের আমল নামা পুরা জীবনের সবকিছু আল্লাহ পাকের হাতে, তো আল্লাহ পাক এগুলো খালি এক পৃষ্ঠার পরে আরেক পৃষ্ঠা, এক পৃষ্ঠার পরে আরেক পৃষ্ঠা দেখতে আসে, আর চেহারা খুব প্রফুল্ল, খুব খুশি, মানে খুব আনন্দের সঙ্গে একটার পর একটা দেখতে আসে, একটার পর একটা দেখতে, পুরা দেখিয়া শেষ রাখলেন। রেখা বলতেছে যে, ওমর দুনিয়ার সব মানুষের আমল নামা আমার সামনে হাজির, কারুর আমল নামা আমার কাছে এত বালা লাগে নাই যত বালা লাগছে তোমার আমল। ওমর আমি তোমার উপর সন্তুষ্ট, যাও তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। হযরত ওমর খুব খুশি, এখন আসতেছে পিছনে তো গেটের আউটে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ইন্তেজার, আমার ওমর কি কি খবর নিয়ে আসে। হযরত ওমর আসলেন, ওমর কি অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক ভয় ছিল, সালামটা পাওয়ার পরে আর ভয় তেমন থাকে নাই, এই 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 ঘটনা। এবার রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর হযরত ওসমানের দিকে, কন্যাকার দিকে, ওসমান, হযরত ওসমানের দিকে নজর পড়ার সঙ্গে সঙ্গে হযরত ওসমান হাউ মাউ কাঁদাকাটি শুরু করে। জামাই মানুষ, হ্যাঁ, আগে দুইজন ছিল শ্বশুর আর এই দুইজন হলো জামাই, হাউ মাউ কাঁদাকাটি,
বলে ওসমান কান্দ কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আমার তো সবকিছু ছেড়া গেল, সবকিছু কি ছেড়া গেল, আমার কুন্ডা কইয়া কি জিজ্ঞাসা করে আমি কোনো জবাব দিতে পারবো। বলে ওসমান যাও যাও, ওসমান যাও, যাইতে তো হবে, যাও ওসমান যাও, ওসমান যাও। হযরত ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ, গেলাম গেলাম, গেইটে ঢুকছেন আল্লাহ পাকের সামনে হাজির, বসো ওসমান। হযরত ওসমান বসলেন, ফেরেশতারা হযরত ওসমানের হাত আমলনামা আল্লাহ পাকের হাতে তুলে দিলেন। আল্লাহ পাক হযরত উমরটা যেরকম শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, মনে হয় এটা কো দেখবেন আরই এরকম একটা বাপ, কিন্তু প্রথম পৃষ্ঠা উল্টানোর পরে আল্লাহ আর সামনে দ্বিতীয় পৃষ্ঠার দিকে যান নাই, এমনি বন্ধ করে রেখেন। বলে ওসমান আমি তোমার উপরে সন্তুষ্ট, যাও তোমার জন্য জান্নাতের ফয়সালা। ফয়সালা যখন হয়ে গেছে হযরত ওসমানের ভয় কেটে গেছে। হযরত ওসমান আল্লাহ খুললে তো চাইলেন না, কথা কন না খুললে তো কি আল্লাহ পাক বলতেছেন ওসমান আমি কিভাবে খুললে চাইবো বলো, প্রথম পৃষ্ঠার মধ্যে এমন এক ফয়সালা আমি আগে দিয়া রাখছি, ওই ফয়সালার কারণে ভিতরে ঢুকুনের সুযোগ নাই। বলে ওইটা কোনটা? বলে ওসমান তোমার মনে নাই ঈদের দিন আমার হাবিবের ঘরে আজকে খানা নাই, দুই দিন তিন দিন যাবত চুলা জ্বলে না, আজকে ঈদের দিন হাবিব ফজরের নামাজ পড়ে আসছেন, জিজ্ঞেস করছেন খানা দানা আছে কি না, আজওয়াজে মুতাহারাত বলছেন খানা দানা কিছু নাই, তার হাবিব অন্যদিন কিছু না থাকলে কইতেন ঠিক আছে আমি রোজার নিয়ত করলাম, কোন না আমি কি ঈদের দিন তো এই কথা কন যায় না, ঈদের দিন কি তো খানা ছাড়াই আল্লাহর হাবিব ঈদের নামাজে চলে গেলেন। পেছনে আসছেন হযরত ওসমান, ভিতরে ঢুকিয়া দেখেন বিবিদের কারোর ঘরে কোনো খানা নাই আজকে ঈদের দিন, জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিব, বলে খালি পেটে চলে গেছেন ঈদের নামাজ পড়াইতে। হযরত ওসমানের কাছে এটা খারাপ লাগলো, ইনি বাজারে চলে গেলেন, এই সামান্য সামান্য যতটুকু সম্ভব প্রত্যেক বিবিদের ঘরে খানা পৌঁছাইয়া দিলেন, পৌঁছাইয়া দিয়া এরপরে হযরত ওসমান ঈদের জন্য গেলেন, ঈদের নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর হাবিব বাসায় ফিরে আসলেন, বাসায় ফিরে এসে দেখে প্রত্যেকের ঘরে ঘরে খানা দানা। আরে খানা দানা না কারোর ঘরে ছিল না, এখন আমাদের বিরাট মেহমানদারি ঘটনা কি? বলে আপনি চলে যাওয়ার পরে জামাই বাবু এসেছিলেন, উনি যখন খবর পাইলেন যে ঘর খানা দানা নাই ঈদের দিন আজকে, তো সকলের ঘরে ঘরে খানার ব্যবস্থা করেছে। আল্লাহর হাবিবের এমন বালা লাগছে, এমন বালা লাগছে হযরত ওসমানের সেই আচরণ, তখন আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে এইভাবে হাত উঠাইছেন, দেখান না কিভাবে, আরে দূর আপনারা বগল দেখা যাইতে হবে, এইভাবে সোজা ইয়া রহমান সাহিলিল হিসাব আলা ওসমান, হাতটা উড়াইয়া খুব আবেগের সঙ্গে আল্লাহর হাবিব একটা দোয়া করছিলেন যে দয়াময় খোদা আমার মন ভরে গেছে ওসমানের আচরণে, তুমি ওসমানের হিসাবটা সহজ করে দাও। সঙ্গে সঙ্গে এটা কবুল হয়ে গেছে, কবুল হইয়া এটা আমল নামার প্রথম পৃষ্ঠায় মানে এটা লেখা হয়ে গেছে যে ওসমানের হিসাব সহজ করা হইল, কন্যা ওসমানের হিসাব কি সহজ করা হইল, এখন যদি ভিতরে ঢুকে তো কঠিন হয়ে যাবে, কথা কন্যা ভিতরে ঢুকলে কি হবে কঠিন হয়ে যাবে, এই জন্য কয় যে আমি ওই পৃষ্ঠা প্রথম পৃষ্ঠার ফয়সালা যখন নজরে আসলো তখন আমি আর ভিতরে ঢুকলাম না, তোমার উপর সন্তুষ্ট, যাও তোমার জন্য জান্নাতের ফয়সালা। হযরত ওসমান বেরিয়ে আসলেন, এবার আল্লাহর হাবিবের নজর হযরত আলীর দিকে, কন্যা কার দিকে, হযরত আলীর দিকে, সবাই ছোট, আহা হযরত আলী, হযরত আলী ড্যাম্পিয়ার। উমর চিৎকার দিল, আবু বকর কান্দল, ওসমান হাউমাউ করলো, আলী ড্যাম্পিয়ার, কন্যা আলী কি আলী ড্যাম্পিয়ার, আলীর দিকে তাকে, আলী তুমি যাও, হ্যাঁ এখন তো নম্বর আমারে, কন্যা নম্বর কার আমার, এই কোনো গতি নেই। তারপরে
তুমি যে কিছু করো তুমি ড্যাম কি আর ঘটনা কি আজকা কান্দাও কোনো লাভ হইব না, হাসাও কোনো লাভ হবে না, উনি ফয়সলা করবেন, তার ফয়সলার মধ্যে তিল পরিমাণে দৃশ্যদিক করার ক্ষমতা না দুনিয়ার কারোর আছে না মানুষ, কাজে কোন ড্যাম কি আর। তো আল্লাহর হাবিব বলতেছেন যাও যাও তুমি যাও, হযরত আলী বলে যাও যাচ্ছি, আল্লাহর রাসূল অন্য কোনো কথা বলছেন, তাকায় দেখে যে হযরত আলী পেছনে খাড়া, আলী তোমার না কইলাম যাও তুমি যাচ্ছ না কেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি গেছিলাম তো, বলে কখন গেলা কখন আসলা, কই যে আপনি যখন কইছেন তখনই আমি দৌড় দিছি, কিন্তু একটু যাওনের পরে আল্লাহ পাক দূরের থেকে বলতেছেন আসতে হবে না আসতে হবে না, আলী মা আলী মা আলীর জন্য চার খলিফা যখন মোটামুটি উদ্ধারের পরোয়ানা হাতে পেয়ে গেল, এবার মোহাম্মদুর রাসূলুল্লাহর আগে পিছে ডাইনে বামে পলোয়ার খাড়ায়া গেছে, কন্যা আগে পিছে ডাইনে বামে কি পলোয়ার খাড়ায়া গেছে, এবার মোহাম্মদুর রাসূলুল্লাহ যেন তাজা শক্তি নিয়ে সারা উম্মত, শুধু উম্মত নয় দুনিয়ার সকল মানুষের জন্য কার জন্য কি ফয়সালা কিভাবে করাই আল্লাহ, মাগরিবের আগে আগে সব শেষ এবং জান্নাতওয়ালা জান্নাতে জাহান্নামওয়ালা জাহান্নামে, আরে রাস্তা বানায় গেলেন যিনি তিনি কে মুহাম্মাদুর, এই জন্য ওনাকে বলা হয়েছে দয়াল, কথা কর না কি বলা হয়েছে দয়াল নবী, বুঝে আসছে কিনা কথাটা, আমি আগে বলছি যে দয়াল নবী কেন বলা হয় এই কথাটার একটু হালকা ব্যাখ্যাকরণের জন্য এখানে বসলাম, আল্লাহ আমাদের সকলকে পূজনের তৌফিক দান করেন, আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।